শিলচর বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। দুর্গোৎসব উদযাপনের জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এসওপি প্রকাশ করা হবে। কোভিড বিধি মেনে দুর্গোৎসব পালিত হবে রাজ্যে। তবে মুখ্যমন্ত্রী চাইছেন দুর্গাপূজার আগে যাতে সকলে টিকা নিয়ে নেন, কারণ করোনা তৃতীয় ঢেউ এলে ফের টিকার প্রথম ডোজ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তাই সবাইকে এগিয়ে এসে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাছাড়া কেরল সহ বিভিন্ন স্থানে তৃতীয় ঢেউ দেখা যাওয়ার কথাও বলেছেন। ফেসবুক যেন আজকাল প্রতারণার অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, সেরকমই একটা প্রতারণার শিকার হয়ে 42 লক্ষ টাকা খোয়াতে হয়েছিল শহরের এক চিকিৎসককে। তার অভিযোগের ভিত্তিতে মুম্বাই থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে এক চিকিৎসক তার জৈনিক ফেসবুক বান্ধবীর আবেদনে বেশ কিছু সোনার পাত বা গোল্ড বার কিনতে রাজি হন। তাকে ফেসবুকে একাধিকবার সোনায় বিনিয়োগ করার নানা রকম লোভনীয় আহ্বান জানানো হয়। আর্থিক বিষয়ে নানা আলোচনা হয় ওই চিকিৎসকের সঙ্গে, কিন্তু গোল্ড বার কেনার বিষয়ে প্রথমে রাজি হলেও পরে পিছিয়ে আসেন ওই চিকিৎসক। ইতিমধ্যে বিনিয়োগ করা টাকা ফেরত চাইলে যথারীতি সেই বান্ধবী উধাও হয়ে যায়। চিকিৎসক দেখেন তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটি অ্যাপের মাধ্যমে 42 লক্ষ টাকা গায়েব হয়ে গিয়েছে। গোটা বিষয়টি কলকাতা পুলিশকে জানান তিনি। চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামেন তারা। যে অ্যাকাউন্টে ওই খোয়া যাওয়া টাকা জমা পড়েছে তার মালিকের সন্ধানে মুম্বাই যান তদন্তকারী আধিকারিকরা। স্থানীয় পুলিশের সহায়তায় মুম্বাই থানে থেকে আফিস আলী আহমেদ শেখ নামের একজনকে গ্রেফতার করা হয়। আরও এক অভিযুক্ত দিলীপ সজনানির বাড়িতেও হানা দেয় পুলিশ। সেখান থেকে নগদ 61.8 লক্ষ টাকা, 3 কিলো সোনা এবং বেশ কিছু জরুরি কাগজপত্র উদ্ধার করা হয়। কলকাতা পুলিশের এই তৎপরতাকে কুর্নিশ জানিয়েছেন সকলেই। হাইলাকান্দি থেকেই কংগ্রেসের বিজয়যাত্রা শুরু হবে প্রত্যয়ী ভূপেন। AIUDF কে বাদ দিয়েই পথ চলার বার্তা প্রদেশ সভাপতির। জোড়হাট মাজুলি সেতুর কাজ 4 বছরে শেষ হবে, সর্বানন্দ। টিকা নিন, দুর্গোৎসব পালন করুন, হেমন্ত। বিজেপি বিরোধী মহাজোট গড়ার আগেই ফের ধাক্কা, NCP-র নিশানায় কংগ্রেস। নভেম্বর মাসে পরিস্থিতি বিবেচনা করে স্কুল খোলার পক্ষে মুখ্যমন্ত্রী সম্মতিও দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত পাওয়ার পরে শিক্ষা দফতরও মাঠে নেমে পড়েছে। স্কুল খোলার পরিবেশ তৈরি করতে পরিকাঠামোগত দিক খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, দিল্লি ও কর্ণাটক সহ কয়েকটি রাজ্যে ইতিমধ্যে স্কুল খুলে গিয়েছে। সব শ্রেণী না হলেও কয়েকটি শ্রেণীতে পড়াশোনা চালু হয়েছে। আমাদের রাজ্যেও স্কুল চালু করার দরকার। অভিভাবকরাও চাইছেন ধীরে ধীরে স্কুল খোলা হোক, পরীক্ষামূলকভাবে চালু করা হোক কয়েকটি ক্লাস। রাজ্যে প্রায় 12,000 মাধ্যমিক স্কুল রয়েছে, উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা আরও 8,000। করোনা আবহে গত বছর মার্চ মাস থেকে টানা স্কুল বন্ধ। করোনার কারণে 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষাই হয়নি। দেশের নিরিখে এই অব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষা দফতরকে নির্দেশ দিয়েছেন সব দিক খতিয়ে দেখে স্কুল খোলা যায় কিনা তা পর্যালোচনা করতে। মাজুলির ফেরি দুর্ঘটনা নিয়ে কংগ্রেস রাজনীতি করছে বলে অভিযোগ শাসক দল বিজেপির, আর এ ধরনের ঘটনা নিয়ে রাজনীতি দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন রাজ্য বিজেপির মিডিয়া সেলের কনভেনার দেওয়ান ধ্রুবজ্যোতি মডল। বাজারিছড়া থানাধীন কাঁঠালতলিতে গণধর্ষণের শিকার হলো এক নাবালিকা। ওই নাবালিকাকে 3 যুবক মিলে বলপূর্বক অপহরণ ও পরে গণধর্ষণ করার ঘটনা সংঘটিত হয়েছে। তাৎপর্যপূর্ণভাবে ওই নাবালিকা সহ অভিযুক্তদের কোনো সন্ধান নেই ঘটনার 48 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও, যার ফলে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর অপহৃতা ও ধর্ষিতা নাবালিকার বড় ভাই কাঁঠালতলি পুলিশে লিখিত এজাহার দাখিল করেছেন, যদিও পুলিশ অভিযুক্তদের এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি।
বৃহস্পতিবার কাঁঠালতলি পুলিশের নাবালিকার বড় ভাই দায়ের করা এফআইআরে উল্লেখ করেছেন, গত বুধবার মধ্যরাতে নির্জনতার সুযোগে পার্শ্ববর্তী কুর্তিগ্রামের কামাল উদ্দিন, শাহিদ আহমেদ ও কালামিয়া নামের তিন যুবক একটি অল্টো গাড়িতে করে তার নাবালিকা ছোট বোনকে বলপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে তারা স্থানীয় বালুরবন্দ বাগানের জৈনিক মিন্টু নামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নিয়ে সেখানে তাকে রাতভর দলবদ্ধভাবে ধর্ষণ করে। ঘটনার পর নাবালিকাকে নিয়ে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে, এজাহারে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এই যুবকরা আন্তর্জাতিক নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, জোরহাট ও মাজুলির মধ্যে সংযোগ স্থাপনের জন্য নির্মিতব্য সেতু নিয়ে এপিসিসি সভাপতি ভূপেন বড়ার মন্তব্য নিন্দনীয়, কারণ দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রী উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আশ্বাস দিয়েছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে উদ্ধার কার্যের তদারকি করেছেন। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই মুহূর্তে শাসক বিরোধী সবাই একত্রিত হয়ে জনগণের পাশে দাঁড়ানো উচিত। এভাবে উস্কানিমূলক মন্তব্য করা সুস্থ রাজনীতি নয়। আর জোরহাট ও মাজুলির মধ্যে সেতু নির্মাণ বিজেপির প্রতিশ্রুতি, সরকারের কার্যকালের মধ্যেই সেতু নির্মাণ সম্পন্ন হবে। বৃহস্পতিবারের ক্যাবিনেট বৈঠকেই সেতুটি নির্মাণের কাজ পর্যবেক্ষণ করার জন্য অর্থমন্ত্রী অজন্তা নেওগকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই এ ধরনের উস্কানিমূলক মন্তব্য থেকে বিরতি থাকতে কংগ্রেসকে সরা দেওয়া হয়েছে। ঘরের বিকল বৈদ্যুতিক বোর্ড সারাই করতে গিয়ে আচমকা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক কৃষকের। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। মৃত কৃষকের নাম আব্দুল হক, বয়স 50, বাড়ি স্থানীয় করমপুর গ্রামে। জানা গেছে শুক্রবার বিকেল 4:30 নাগাদ আব্দুল হক নিজের ঘরের ইলেকট্রিক বোর্ড মেরামত করতে গিয়ে হঠাৎ বিদ্যুতের সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তাকে পাথারকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জে প্রেরণ করা হয়নি। হত আব্দুল হকের স্ত্রী সহ তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। তার মৃত্যুতে পরিবারের লোকেরা একেবারে ভেঙে পড়েছেন। তিনিই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। অসহায় পরিবারটিকে সরকারি সাহায্য পাইয়ে দিতে স্থানীয়রা জেলাশাসক, সিও সহ বিধায়কের হস্তক্ষেপ কামনা করেছেন। যে প্রায় 12,000 মাধ্যমিক স্কুল রয়েছে, উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা আরো 8,000। করোনা আবহে গত বছর মার্চ মাস থেকে টানা স্কুল বন্ধ। করোনার কারণে 2021 সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দুই পরীক্ষাই হয়নি। দেশের নিরিখে এই অব্যবস্থা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল শিক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন সব দিক খতিয়ে দেখে স্কুল খোলা যায় কিনা তা পর্যালোচনা করতে। পিএইচইতে কাজ করতে গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় শ্বাসরুদ্ধ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। দুর্ঘটনাটি ঘটে কাছাড় জেলার তোপখানা জিপিতে। নিত্যদিনের মতো শ্রমিকরা তোপখানা প্রথম খণ্ড পিএইচের নতুন রিজার্ভারের কাজ করছিলেন, কিন্তু ভেতরের জমা জল বের করতে গিয়ে তাদের মৃত্যু হয়। মৃত শ্রমিকদের মধ্যে পিতা পুত্রও ছিলেন। তিনজনের মধ্যে দুজন কুমারপাড়া জিপির বালির ঘাটের বাসিন্দা।